আমি অনেক মর্মাহত গত 5 তারিখে আমার আব্বাকে জীবনে জীবনে হুজুর আসলামি বলতে পারে না হুজুর খুব আফসোস করেছেন হুজুর আজকে মাসবাজনে দোয়া করবেন আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন আমার আব্বা গত মার্চ মাসের 5 তারিখে যেই বাবা ছিল আমার বটবৃক্ষ যেই বাবার পা ছুঁয়ে আমি মাহফিলে আসতাম যেই মায়ের কদম ছুঁয়ে আমি মাহফিলে আসতাম আজকে আমার বাবা গত মার্চ মাসের 5 তারিখে চলে গিয়েছেন জীবনে কোনো লাশ কাঁধে নেই নাই একটি লাশ আমি কাঁধে নিয়েছি সেটা আমার বাবার লাশ জীবনের কোন লাশকে আমি গোসল দেইনি একটি মাত্র লাশকে আমি গোসল দিয়েছি সেটা আমার বাবার লাশ জীবনের কোন লাশ আমি কবরে নামাইনি একটি মাত্র লাশ আমি কবরে নামিয়েছি সেই লাশটি হলো আমার বাবার লাশ একটি অনুরোধ করে দিয়ে যাই যুবক তোমাকে আজকে তুমি অস্থির হয়ে পড়েছো আজকে তোমার বাবাকে তুমি শত্রু মনে করতেছো এই বাবা হলো বটবৃক্ষের মতন বাবার লাশটাকে কবরে নামিয়ে বাবার মাথার পাশের কাফনটা আমি খুলে বাবার দাড়ির মধ্যে আমি ধরেছিলাম সেদিন ভেবেছিলাম বাপটা আমার কত সম্পদ বাপটা আমার কত অনুপ্রেরণা বাবা আমার কত স্প্রিট বাবা আমার কত সাহস দিব না জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না আজকে যারা বাবা বাবা রয়েছে যাদের সংসারে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই যাদের মা দুনিয়াতে নাই তাদের মতন কপাল পোড়া আর কেউ নেই এই জন্য আজকের মাহফিল থেকে হুজুর আমাদের বাবা মায়ের জন্য দোয়া করবেন আপনার বাবা মাকে মহব্বত করবেন প্রিয় নবীকে জানের চাইতে আরো বেশি মহব্বত করবেন তবে একটি কথা বিদায় বেলায় আরেকটি কথা এক করে দিয়ে যাই আমি আপনি আমরা সব আহলে সুন্নাতের বান্দা খণ্ড বিখণ্ড বিভিন্ন ধরনের যত ধরনের সমস্যা রয়েছে এই সমস্যা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে সমাধান হয়ে যাবে রাজি আছি কিনা বলে আছি কিনা বলে এই জন্য আমরা সবাই বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলে ভেদাভেদ বলে গিয়ে একত্রে আসতে চাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবার কবরকে জান্নাতবাসী করে দেন আমিন আর জবান খুলে বলে আমিন আমার রাসূল দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত ঝরি রক্ত মুবারক চড়িয়েছেন আমরা হক কথা বলতে চাই হকের পথে থাকতে চাই এই জন্য আমি সুরে সুরে একটি সঙ্গীত বলে বিদায় হয়ে গেল